লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রদেশ সভাপতির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, রাজ্য বিজেপি পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আত্মতুষ্টিতে না ভোগে দলের জন্য সৈনিক হিসেবে কাজ করে যেতে হবে, এতে দল ভালো ফলাফল করবে নির্বাচনে। ইনচার্জ ছিলাম আমি, জানি যে কিভাবে পৃষ্ঠা প্রমুখ তাদের কাজ কিভাবে করতে হয় এবং কিভাবে প্রতিটা বাড়িতে যেতে হয়। আমরা এ বি সি আপনারা সবাই জানেন যে আমরা যে আমাদের দলের কারা আছেন, আমাদের সমর্থক কারা আছেন, কারা আমাদের ভোট দিতে পারবেন, যাদের সন্দেহ আছে তারা তাদের মার্ক করা, যারা অপোজিশনে আছে তাদের মার্ক করা, এগুলো আপনারা নিশ্চয় করেছেন। কিন্তু আমি আবার বলবো যে এর মধ্যে সরকারে থাকার ফলে যে জোশটা সরকার না থাকার সময় ছিল, এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম, সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে যেন জৌলুস আসে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। সে মনে থেকে আপনারা নিশ্চয়ই যাবেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন এবং আমরাও চাই আপনাদেরকে এখানে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্বুদ্ধ করা, কোনো অবস্থায় চান্স নেওয়া যাবে না। এখানে বলা হয়েছে যে বুথগুলো আমরা হেরেছি, সেই বুথগুলো কোনো অবস্থায় যেন আমরা না হারি। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2019 সালে লোকসভায় বিজেপি যে পরিমাণ ভোট পেয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল সেই তুলনায় এবারে নির্বাচনে প্রতিটি রাজ্যে 10% ভোট বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা রেখেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রদেশ বিজেপির সকল স্তরের কার্যকর্তারা কাজ করছেন। আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি মাসের 17 এবং 18 দিল্লিতে রাষ্ট্রীয় কনভেনশন হয়েছে, সেখানে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কল্যাণী রায় থেকে শুরু করে মঞ্চের সবাই সেখানে সেদিন উপস্থিত ছিল, এখান থেকে চেয়ারম্যান বা অনেক পদাধিকারীও আমাদের এই রাষ্ট্রীয় কনভেনশনে উপস্থিত ছিলেন। আর মোদীজি সংকল্প নিয়েছে, লক্ষ্যমাত্রা রেখেছে যে 370 ভারতীয় জনতা পার্টির একা 370 আমাদের এই লোকসভা আসনে সিট পাবে ভারতীয় জনতা পার্টি, আর এনডিএ মিলে 400 পার হবে, সেই সংকল্প এই ন্যাশনাল কনভেনশনে রাখা হয়েছে। আমাদের এই রাজ্যকেও বলা হয়েছে, বিভিন্ন প্রদেশকেও বলা হয়েছে 10% ভোট বৃদ্ধি করতে হবে। গতবার যা পেয়েছেন তার 10% ভোট বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আমি দিল্লির নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্বকে আমি আশ্বস্ত করেছি যে আমি 10% বুঝি না, 12% বুঝি না, 20% বুঝি না, আমি ত্রিপুরা রাজ্যে আমার কার্যকর্তাদের নিয়ে সংকল্প নিয়েছি, আমাদের এই রাজ্যে 3349টি বুথ রয়েছে, আর এই প্রত্যেকটা বুথে এবার পদ্ম ফুল ফুটিয়ে মোদীজিকে উপহার দেব, সেই সংকল্প নিয়েছি বন্ধুগণ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।